এরপরে প্রশ্ন হলো পীর জান্নাতে নিয়ে যাবে এ ধারণাটি কতটা সত্য পীরের খালি আসনে আগরবাতি জ্বালানো এবং এর সামনে সেজা দেওয়ার বিধান কি। পীর জান্নাতে নিয়ে যাবে এ ধারণা সম্পূর্ণ অমূলক জান্নাতে দেওয়ার একমাত্র মালিক আল্লাহরী কোনো নবীয় মানুষকে জান্নাতে নিজে নিয়ে যাবেন সরাসরি ব্যাপারটা এমন নয় বরং আল্লাহ তাআলার বা প্রিয় বান্দারা আল্লাহর অনুমতি সাপেক্ষে সুপারিশ করতে পারবেন এটি যারা প্রমাণিত অতএব পীর জান্নাতে নিয়ে যাবে এই ধারণা সম্পূর্ণ ভুল ধারণা কে আমাদের মজা না প্রত্যেকে এরম সেরম করতে থাকবে অথবা কোনো পীরের এই ক্ষমতা থাকবে না যে তিনি কাউকে জানাতে নিয়ে যাবেন তার নিজের জানাতে যাওয়াটাই তার হাতে নয় তাছাড়া পীরের খালি আসনে আগরবাতি জ্বালানো এবং সেখানে সিজদা দেওয়া পরিপূর্ণভাবে শির্ক হবে কারণ সিজদা হবে শুধুমাত্র আল্লাহর জন্য আসনকে সিজদা করা যাবে না এবং ওই খালি জায়গায় আগরবাতি জ্বালিয়ে রাখানো এগুলো হিন্দুয়ানি বিশ্বাস মুসলমান কোনো মানুষের মৃত্যুর পর তার জন্য দোয়া করবে এবং তার তরফ থেকে সাদাকা করবে এর বাইরে তার আসনে আগ্রপাতি ইত্যাদি জ্বালানো এগুলা কুসংস্কারের জন্য কাজ ব্যক্তিগত দ্বন্দ্বে কিংবা সাধারণ কোনো কারণে অল্প জায়গায় কয়েকটি মসজিদ বানানোর শরীরতে দৃষ্টিতে কেমন এটা খুবই গৃহীত কাজ এবং নাচায়জ কথা আপনার ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে মসজিদ বানানো এটা কখনো সবের কারণ নয় কোনো সাব পাবে না এবং এটা গুণা হবে বিশেষ করে একটা মসজিদের পাশেই প্রয়োজন নাই কিন্তু দ্বন্দ্বের কারণে আপনি আরেকটা মসজিদ নির্মাণ করলেন এটা গুণা হবে কোনো কারণে মসজিদ কমিটি বা পরিচালকদের মধ্যে মত পার্থক্য থাকতেই পারে সেজন্য জন্য আলাদা আর একটা মসজিদ নির্মাণ করে ফেলা দ্বন্দ্বের কারণে সেটা গুরাহের কথা তবে ওই মসজিদগুলোতে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে মসজিদের জন্য জায়গা কেনার পর একই মালিকের পাশের অংশের সাথে পূর্বেরটির অ্যাওয়াজ বদল কি জায়জ আছে মসজিদ মসজিদের জন্য যদি আপনি জায়গা কেনেন বা কেউ যদি জায়গা দান করেন মসজিদের জন্য এবং সেটা মসজিদের জন্য অক্ষ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এটাকে আর পরিবর্তন করাও যায় যাবে না মসজিদের জায়গা পরিবর্তন করা যায় না তবে হ্যাঁ মসজিদের জন্য আপনি জায়গা কিনেছেন মসজিদের কল্যাণার্থী কিছুটা করবেন টুরবেন সেই জায়গা রাস্তার মধ্যে চলে আছে বিধায় আপনি পাশে জায়গা পরিবর্তন করে নিচ্ছেন সেটা জায়গা হতে পারে কারণ এটা ভিন্ন বিষয় মসজিদের জিনিসপত্র বা কোনো সম্পদ কি মুসলিগণ ব্যক্তিগত ব্যবহার করতে পারবেন না মসজিদের জন্য অক্ষ করার জন্য মসজিদেই ব্যবহৃত হবে এটাকে ব্যক্তিগত কাজে ব্যবহার করা গুড়া হবে জানাহত অবস্থায় কোন কোন কাজ করা নিষিদ্ধ জানাহত মানে গোসল ফরজ হওয়া গোসল ফরজ হওয়া অবস্থায় কোন কোন কাজ নিষিদ্ধের উত্তর হলো গোসল ফরজ হলে স্বামী স্ত্রী উভয়ে যদি গোসল ফরজ হয় তার উভয়ের জন্য আর যদি কোনো একজন হয় স্বপ্নের মাধ্যমে বা অন্য কোনো উপায় তাহলে সেক্ষেত্রে তাদের জন্য সর্বপ্রথম যেটি নিষিদ্ধ তা হলো নামাজ পড়া তাদের জন্য নিষিদ্ধ অর্থাৎ এই অবস্থাতে নামাজ পড়বেন না গোসল করা ছাড়া ফরজ গোসল করা ছাড়া এবং সেই সাথে কোরআন করিমের স্পর্শ করা নিষিদ্ধ এবং তেলাওয়াত নিষিদ্ধ তফ করা নিষিদ্ধ এই কাজগুলো তারা করবেন না ফরজ গোসল করার পর গোসল ফরজ হওয়ার পর গোসল ফরজ গোসল করা ছাড়া ইসলামের দৃষ্টিতে কেমন মেয়েকে বিয়ে করা উচিত ইসলামের দৃষ্টিতে আপনি যে মেয়ের মধ্যে দিনদারিতা আছে সে মেয়েকে অগ্রাধিকার দিয়ে বিয়ে সাদি করবেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ফসফর বিজাহাতের দিন তুঙ্কা হল মারাতুলি আর বাইন মহিলাদেরকে বিয়ে করা হয় কারোর সৌন্দর্য দেখে কারোর বংশ মর্যাদা দেখে কারোর সম্পদ দেখে কারোর দিনদারি দেখে তুমি দিনদারি দেখে বিয়ে করবে কারণ দিনদারিতা আল্লাভীতি আল্লাহর সাথে সম্পর্ক নিজের কাছে আনুগত্য যদি সত্যিই থাকে কারোর মধ্যে তাহলে তার সাথে জীবনযাপন করাটা সবচেয়ে উপভোগ্য হবে আমি সিদ্ধাহ সাহেব বলেছেন আদুনিয়া কুল্লামা তাও সালেহা পুরো দুনিয়াতে যা কিছু আছে উপভোগের ভিতরে একজন সৎ জীবন সঙ্গী সঙ্গিনী সেটা হলো মানুষের জীবনের সবচেয়ে উপভোগ্য বিষয় বিদায় সেজন্য দিনদারিতেকে আপনি অবশ্যই অগ্রাধিকার দিবেন যে ব্যক্তিগতভাবে তিনি দিন চর্চা করেন কি না দিনদারিতে বলতে তিনি শুধু পাচক তো নামাজ নয় বরং সব ক্ষেত্রে হালাল হালা মেনটেন করেন কি না মারা মেনটেন করেন কিনা আল্লাহর ভয় তার মধ্যে আছে কিনা না অনুযায়ী তিনি চলেন কিনা আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার এবং সুপর্দ করেন কিনা এটা যদি থাকে ইনশাআল্লাহ আপনি তাকে বিয়ে করতে পারেন বিশেষ করে অল্পে তুষ্ট থাকা এটা মেয়েদের গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য এবং আনুগত্য করতে পারা এটা একটা ভালো বৈশিষ্ট্য মেয়েদের